লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আলহামদুলিল্লাহ রসৌলিল্লাহি ওমান সুপ্রিয় দর্শক ও সুতামণ্ডলী প্রত্যেক দিন অতিবাহিত হচ্ছে আমরা প্রতিদিন তিনটি পরীক্ষার সম্মুখীন হচ্ছি হতে পারে তিনটি পরীক্ষার মাঝে আমরা কেউ উত্তীর্ণ হতে পারতেছি না সফল কাম হতে পারতেছি না এবং এতে আমরা কোনো উপদেশ গ্রহণ করতে পারতেছি না এই তিনটি পরীক্ষাই বাকি প্রথম পরীক্ষা আসুন যেটি আমরা সম্মুখীন হচ্ছি সেটি হলো প্রতিটি দিন যাচ্ছে আমাদের বয়স ঘাটতি হচ্ছে বয়সের কমতি হচ্ছে বয়স চলে যাচ্ছে এতে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না আর যদি দুনিয়া কোনো সম্পদ চলে যায় অর্থ চলে যায় ব্যবসা যদি ঘাটতি হয় আমরা কঠিন শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে পরিশ্রম করে নিরলসভাবে আমরা চেষ্টা করি সেটা ফিরে নিয়ে আসার জন্য ঘাটতি পূরণ করার জন্য তবে দুনিয়াবে যে কোনো ঘাটতি পূরণ করা সম্ভব এই দিন যে যাচ্ছে একটি সময় পার হচ্ছে বয়স কমতেছে এই বয়সের ঘাটতি কখনো পূরণ করা সম্ভব নয় আবদুল্লাহ মাসুদ রাদিয়ালাহ আনহু তাই বলেছেন আমি ওই দিনের প্রতি সবচেয়ে বেশি লজ্জাবোধ করি যেই দিন আমার বয়স কমলো তবে আমল কোনো বৃদ্ধি পেল না সাল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন াস মানতলাহু হাসনা আমালু সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার বয়স বৃদ্ধি পেল সাথে সাথে তার আমল বৃদ্ধি পেল অন্যত্র বলেছেন সবচেয়ে ওই ব্যক্তি খারাপ ব্যক্তি যে ব্যক্তির বয়স বৃদ্ধি পেলো সাথে সাথে পাপ ও বৃদ্ধি পেলো নেকি বৃদ্ধি পেল না তাহলে আসুন এই যে আমরা বয়স পার হচ্ছে সময় যাচ্ছে আমরা বুকক্ষেপ করতেছি না এবং পরীক্ষায় কৃতকার্য হতে পারতেছি না এবং এতে কোনো উপদেশে গ্রহণ করতে পারছি না দ্বিতীয় যেটা পরীক্ষা আমরা উপনীত হচ্ছি প্রতিদিন সেটি হলো আল্লাহ রব্লা আলমিনের দেওয়া রিজিক আমরা খাচ্ছি নিয়ামত বুক করতেছি এবং যদি এই নিয়ামত যে বুক করতেছি যদি এটা হালাল উপায়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে আর যদি হারাম উপায়ে হয়ে থাকে অবশ্যই এই ব্যাপারে আমাদের আজাব বা শাস্তি ভোগ করতে হবে হালাল যদি হয়ে থাকে অবশ্যই আল্লাহ করবেন যে কিভাবে উপার্জন করেছি এবং কোথায় ব্যয় করেছি কারণ রাসুল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ হাসরে মাঠে দাঁড়িয়ে থাকবে যে পর্যন্ত চারটি প্রশ্ন উত্তর দিতে না পারবে সেইখান থেকে আর লড়তে পারবে না তার মাঝে সম্পদ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন মিন সম্পদ সম্পর্কে দুইটি প্রশ্ন একটি হলো সম্পদ কিভাবে আমি উপার্জন করলাম এবং কোথায় ব্যয় করলাম যদি উপার্জন হালাল ব্যয় করে থাকি আর ব্যয় যদি আমি অপচয়ের মধ্যে করে থাকি তাহলে আমি কি হব শয়তানের ভাই আল্লাহ রব আলিন অপচয় করার বিষয়ে বলছেন যে তোমরা অপচয় বেশি বেশি অপচয় করো না অপচয়কারী হয় না নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই বাই অকানি রব্বিহি শয়তান হলো তার প্রতিপালকের না ফরমান প্রতিপালকের মাসিয়াত ঘুনাগার প্রতিপালকের সাথে তাহলে অপচয় যদি আমরা করি তাহলে আমরা কি হব শয়তানের ভাই বলে হব যদি আমরা হালাল উপার্জন করি আর যদি আমরা হারাম উপার্জন করি তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম রসুল সাল্লা সাল্লাম আউলা লেহমুনা যে যে রক্ত মাংস গঠিত হবে হারাম দিয়ে সেটা কখনো জান্নাতে প্রবেশ করবে না এর জন্য জাহান্নামই যথেষ্ট তাহলে আসুন যদি আমাদের জাহান্নামি যথেষ্ট হয় এই উপার্জন এ খাচ্ছি ব্যয় করতেছি তাহলে আমাদের কি ভাই লাভ তাহলে আসুন আমরা আল্লাহ রব্লা আলমের নিয়ামত বক্ষণ করি নিয়ামত উপভোগ করি নিয়ামত খাই রিজিক খাই এবং সীমারেখায় থেকে হালাল হারাম সব কিছু বুঝে শুনে খাই তৃতীয় পরীক্ষা যেটা আমাদের একটি দিন যাচ্ছে আমরা দুনিয়া থেকে দূরে সরে যাচ্ছি আখেরাতে সন্নিকটে চলে যাচ্ছি কারণ এ দুনিয়া হইল ক্ষণস্থায়ী কার জন্য চিরস্থায়ী নয় যত নবী এবং রসুল অলি আউলিয়া দরবেশ অতিবাহিত হয়ে গেছে সকলের মৃত্যু হয়েছে আমরাও জানি যে আমাদের সকলের মৃত্যু হবে তবে উল্লেখ্য জানি ঠিকই এটা কোনো কার্যে আসে না কাজে আসে না বা এটা বাস্তবায়ন করা খুবই কঠিন দুনিয়ার লুবে পরে সবকিছু বিলীন করে দিচ্ছি আখেরাতের পরকালে সঞ্চয় থেকে আমরা অনেক দূরে রয়েছি এই যে এই দুনিয়া একদিন বিলীন হয়ে যাবে দন সম্পদ যা উপার্জন করছেন সবকিছু রেখে চলে যেতে চলে যেতে হবে ব্যাংক ব্যালেন্স সবকিছু পরে থাকবে যদি আমল ভালো থাকে তাহলে আমাদের হবে জান্নাত আমরা সকলে চেয়ে আল্লাহ রবীন্দিন আমাদের জান্নাত নসিব করুন আমিন আর যদি আমল খারাপ হয়ে থাকে তাহলে আমাদের চিরস্থায়ী জাহান নামে বুক করতে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করুন আসুন সকলে আমরা চেষ্টা করব আখেরাতে যেন আমাদের আমল নামা ডান হাতে হয় আমল যদি ডান হাতে হয় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا جدي تار عمّل لما تار دعن حتى هو به تار حشاب نكاش كوب شوهصو يزيبه ونطق الله بلسن فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ أُمُقْرَأُ كِتَابِيَهِ যে আমল নামা যদি ডান হাতে দেওয়া হয় তখন সে সকলকে আহ্বান করে বলবে আসো আমার আমল নামা পরও আমি নিশ্চিত ছিলাম যে আমাকে হিসাবে সম্মুখীন হতে হবে আসুন সম্মানিত দর্শক উস্তা মডলী আমরা দুনিয়াকে চিরস্থায়ী বসবাসের জায়গা যেন বানিয়ে নিয়ে আনি দুনিয়াকে আমাদের সব কিছু যেন অবলম্বন সম্বল বানিয়ে নিয়ে আনি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জান্নাত নাসিব করুন এবং আখেরাতের সফলতা অর্জন করা তৌফিক দান করুন আখেরাতের পরকালের পাথে অর্জন করা তৌফিক দান করুন আল্লাহ ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে